প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটা হচ্ছে রাজনৈতিক দল। এই বিষয়টি নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রাজনৈতিক দলের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পলিটিক্যাল পার্টি। রাজনৈতিক দল গণতন্ত্রের প্রাণ। রাজনৈতিক দল ছাড়া গণতান্ত্রিক সরকার গঠন করা সম্ভব নয়। এবার আসো আমরা দেখি রাজনৈতিক দলের সংজ্ঞা। রাজনৈতিক দলের যে সংজ্ঞাটি আমরা করব, এই সংজ্ঞার মধ্যে থেকেই আমরা রাজনৈতিক দলের বৈশিষ্ট্যগুলো বের করতে পারব। রাজনৈতিক দল এমন এক জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। এই সংজ্ঞার মধ্যে থেকে আমরা বৈশিষ্ট্যগুলো বের করব। যেমন এখানে রাজনৈতিক দল এমন এক জনসংগঠন, জনসংগঠন মানে হচ্ছে অনেকগুলো লোকের সমাবেশ যার সদস্যগণ রাষ্ট্রের সমস্যা সম্পর্কে ঐকমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে, অর্থাৎ নিয়মতান্ত্রিক উপায় বলতে এখানে নির্বাচনকে বোঝানো হয়েছে, নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। এই একটা সংজ্ঞা থেকে আমরা কতগুলো বৈশিষ্ট্য পাবো, সেটা হচ্ছে জনসংগঠন, সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি, নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা লাভ এবং প্রাতিষ্ঠানিক কাঠামো। অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলেরই একটি সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামো থাকে। এবার আসো আমরা দেখি রাজনৈতিক দলের ভূমিকা ও গুরুত্ব কি। প্রথমেই যে বিষয়টি আমরা জানবো সেটি হচ্ছে রাজনৈতিক দল এর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে নেতৃত্ব তৈরিতে। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতৃত্ব তৈরিতে রাজনৈতিক দল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জনমত গঠন। জনমত বলতে আমরা বুঝি জনগণের মতামত। অর্থাৎ রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে জনমত গঠনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া। অর্থাৎ তারা বিভিন্ন সভা, মিছিল, গণসংযোগ, বক্তৃতা, বিবৃতি ও প্রচারের মাধ্যমে জনমত গঠনের চেষ্টা করে। তারপরেরটা হচ্ছে সরকার গঠন। রাজনৈতিক দলের অন্যতম লক্ষ্যই হচ্ছে জনমত গঠনের মাধ্যমে সরকার গঠন করা। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দলই সরকার গঠন করে থাকে। এর পরের পয়েন্টটা হচ্ছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। বিভিন্ন রাজনৈতিক দলগুলো জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর বক্তব্য, বিবৃতি ও কর্মসূচি জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে। এর পরের পয়েন্ট হচ্ছে ভিন্নমুখী মতামতকে একত্রীকরণ। অর্থাৎ অনেকগুলা মতামতকে, ভিন্ন ভিন্ন মতামতকে একই সাথে একত্রীকরণ করা। অর্থাৎ জনগণ একই সময়ে ভিন্ন ভিন্ন মতামত দিয়ে থাকে। জনগণের এই ভিন্নমুখী ও বিক্ষিপ্ত মতামতকে সংগঠিত করতে পারে একমাত্র রাজনৈতিক দল। এই জন্যই রাজনৈতিক দলকে স্বার্থ একত্রীকরণকারী বলা হয়। অর্থাৎ সবার স্বার্থকে একত্রীকরণ করা। রাজনৈতিক দলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে বিরোধীর বিকল্প পক্ষ হিসেবে। অর্থাৎ নির্বাচনে বিজয়ী দল সরকার গঠন করে এবং দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল আইনসভায় বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে।
বিরোধী দলের অন্যতম কাজ হচ্ছে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলকে তাই বিকল্প সরকার হিসেবে ধরা হয়। শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন, অর্থাৎ এখানে নির্বাচনের কথা বলা হচ্ছে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো সরকার বদলে সাহায্য করে। এবার আসো আমরা দেখি গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলীটা কি, অর্থাৎ গণতন্ত্রে রাজনৈতিক দল কি কি কাজ করে থাকে। রাজনৈতিক দল বিভিন্ন ধরনের কাজ করে থাকে, যেমন রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ, নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন, জনমত গঠন, প্রার্থী মনোনয়ন, প্রচারণা, ভোটারদের স্বার্থ সংরক্ষণ এবং সরকার গঠন। আসলে দেখি সরকার গঠন, রাজনৈতিক দলের লক্ষ্যই হলো জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, অর্থাৎ রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই হলো সরকার গঠন করা। এর পরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রীয় সমস্যা নির্ধারণ, অর্থাৎ রাষ্ট্রের আর্থসামাজিক ও রাজনৈতিক সমস্যা নির্ণয় এবং এগুলোর মধ্যে কোন সমস্যার আসল সমাধান প্রয়োজন তা রাজনৈতিক দল নির্ধারণ করে, অর্থাৎ অনেকগুলো সমস্যার মধ্যে কোন সমস্যাটার সমাধান প্রথমে করা প্রয়োজন তা রাজনৈতিক দলগুলো নির্ধারণ করে থাকে। এবার আসো নীতি নির্ধারণ ও কর্মসূচি প্রণয়ন, অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলেরই নিজস্ব কিছু নীতি থাকে এবং সে অনুযায়ী তারা কর্মসূচি প্রণয়ন করে থাকে, অর্থাৎ রাজনৈতিক দল কর্মসূচি প্রণয়ন ও নীতি নির্ধারণ করে এবং তার ভিত্তিতেই জনসমর্থন লাভের চেষ্টা চালিয়ে যায়। জনমত গঠন, রাজনৈতিক দলগুলো নিজস্ব দলীয় নীতি ও কর্মসূচির সপক্ষে জনমত গঠন করে, অর্থাৎ তাদের অন্যতম প্রধান কাজই হচ্ছে নিজ দলের নীতি ও কর্মসূচির সপক্ষে জনমত গঠন করা। এবার আসো আমরা দেখি রাজনৈতিক দলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্বাচনের আগে প্রার্থী মনোনয়ন করা, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলো নিজ নিজ দলের প্রার্থী মনোনয়ন করে থাকে। প্রচারণা, প্রার্থী মনোনয়নের পর রাজনৈতিক দলের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রার্থীর পক্ষে প্রচারণা চালানো, অর্থাৎ প্রার্থীর পক্ষে তারা বিভিন্ন ধরনের প্রচারণা চালিয়ে থাকে, রেডিও, টেলিভিশনে, সংবাদপত্রে, মিটিং করে, মিছিল করে, বিভিন্নভাবে তারা প্রচারণা চালায়। এবার আসলে আমরা দেখি রাজনৈতিক দলের অন্যতম আরেকটি কাজ হচ্ছে ভোটারদের স্বার্থ সংরক্ষণ করে, অর্থাৎ ভোটার তালিকায় কোনো ভোটারের নাম বাদ পড়লো কিনা, ভোটের সময় ভোটারগণ স্বাধীনভাবে ভোট দিতে পারছে কিনা, ভোট গণনায় কোনো অন্যায় বা কারচুপি হচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে রাজনৈতিক দল তীক্ষ্ণ দৃষ্টি রাখে, ফলে ভোটারদের স্বার্থ সংরক্ষিত হয়। এই উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পেরেছি, অর্থাৎ আমরা বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবো, যেমন রাজনৈতিক দল বলতে কি বোঝায়, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের ভূমিকা, গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যগুলি ইত্যাদি। আশা করছি আমার এই আলোচনার মাধ্যমে তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।